এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার মনে হয় ও আমাদেরকে আলাদা করতে এসেছে, আমাদের সংসার ভাঙতে এসেছে। মিস্তা, আমাদের সবার সঙ্গে একে অপরের ঝামেলা বাঁধিয়ে ও দাদুকে একা করে দিতে এসেছে। আর ও দাদুকে একা করে দিলেই ও এত বছরের লড়াই জিততে পারবে, তাই না? এছাড়া তো আর কোনো কারণ হতে পারে না এই বাড়িতে আসার। সে কি গো, এত কষ্ট করে এত বছর পর আমি একটা সংসার পেলাম, এবার আমি সেটাও হারাতে হবে? রীতা, এটা তুমি কেন এত ভাবছো? আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে চাইলেই পারবে নাকি? আর আমাদের ভাইদের আলাদা করা খুব মুশকিল। না মিস্তা, দর্শনা যে এই বাড়িতে থাকতে পারে এটা কিন্তু আমরা গতকালও ভাবিনি, কিন্তু আজ ও আমাদেরই নাকের ডগায় নিজের অধিকার প্রমাণ করে এই বাড়িতে থাকছে। রাত পেরোলে একদিন হয়ে যাবে, এটা যখন গ্রামের লোকরা জানতে পারবে তখন ওরা বিশ্বাস করবে? গ্রামের লোক তো পরের কথা, আমারই এখনো বিশ্বাস হচ্ছে না। তাহলে শুধু যে আমরা একসঙ্গে থাকবো সেটাই শেষ কথা না, আমাদের ওর উপরে নজর রাখতে হবে, সব সময় চোখ কান খোলা রাখতে হবে, ওকে চোখে চোখে রাখতে হবে। কিন্তু ও তো বুঝে যাবে। না দিদি, দর্শনা আমাদেরকে সন্দেহ করে আর জানে যে আমরা কেউই ওকে বিশ্বাস করি না। আমাকে তো ও একেবারেই বিশ্বাস করে না। তুমি কি ভেবেছো আমাকে ও বিশ্বাস করে? কিন্তু তুমি তো ওকে বিশ্বাস করে বসে আছো বলি। যাই হোক, আমার মনে হয় আমাদের দুজনের থেকে মেজদিকে কিন্তু এখন ও সন্দেহ করতে শুরু করেনি। আমাকে আমাকে তো পাত্তাই দেয় না, আমাকে আবার কে সন্দেহ করবে? আর কত বড় বাড়ির মেয়ে, আমাকে সে পাত্তা দেবেই বা কেন আর বলবেই বা কেন? দেবে দেবে। শোনো মিজদি, উনি তোমাকে নিজের দলে টানার চেষ্টা করবে, আর তুমি যদি ওর বিশ্বাসের পাত্রী হয়ে ওঠো তাহলে অন্তত কিছু করার আগে ও তোমাকে নিশ্চয়ই জানাবে, আর না জানালেও সঙ্গে সঙ্গে থাকলে তুমি এমনিতেই জানতে পেরে যাবে। তাই কাল থেকে তোমার কাজ দর্শনার বিশ্বাসের পাত্রী হয়ে ওঠা। পারবে না? আমি আমি পারবো? পারবে পারবে রীতা, পারবে। শোনো, দর্শনা যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসে থাকে আর তুমি যদি ওর সঙ্গে সঙ্গে থাকো তাহলে তুমি সবার আগে জানতে পারবে, আর তখনই দাদুর কাছে আসল সত্যিটা তুলে ধরা যাবে। বুঝতে পেরেছো? আমি তোমাকে বলছি, ইচ্ছে যেটা বলছে একদম ঠিক বলছে। এত রাত হয়ে গেল তাও লোকটা ফিরল না, কি যে করছে কিছুই বুঝতে পারছি না। মা একবার এসে খোঁজ করে গেছে, আবার উঠে এলে এবার নির্ঘাত দুশ্চিন্তা করতে বসবে। কি হলো, তুমি বসে রয়েছো কেন? ঘুমোনি? এভাবে ঘুমোনো যায়? মানুষ তো নাকি চৈতালি, আমি তো ভুলে গেলাম শুয়ে পড়তে, কেন শুধু শুধু এভাবে ওয়েট করছিলে বলো তো? যাও তো, যাও ঘুমিয়ে পড়ো, যাও। তাও তুমি বলবে না তুমি কোথায় গেছিলে, মা কিন্তু একবার এসে খোঁজ নিয়ে গেছে। মাকে কিছু বলোনি তো? আমি না বললেও উনি তো মা, উনি অনেক কিছু বোঝেন। কাল সকালে কিন্তু আমাকেই বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে। চৈতালি, আমি তোমাকে কি বলি বলো তো? তুমি আমার গায়ে হাত দিক, তোমার বোন একটা মাত্র বোন, চোখের দেখা দেখতে গেছিলাম একবারের জন্য। এত রাতে কেন? কাল সকালে গেলে হতো না? সব কাজ কাল অবধি ফেলে রাখা যায় না। চাইছে কি লোকটা? বোনকে তো এত ভালোবাসে না ও, তাহলে এত রাতে সে ঠাকুরজির কাছে কেন গেছিল? কিন্তু ইচ্ছে, আমরা যেটা করতে যাচ্ছি সেটা তো বাকি ভাইদেরও মত নেওয়া উচিত, তাই না? সেটা এখন না মেজদি। যেমন চোরদা,
ছোড়দার দর্শনাকে বিশ্বাস না করলেও পুরোপুরি কিন্তু অবিশ্বাসও করেন না। আবার ধরো আর্য, যখন বিশ্বাস করছে তখন পুরোপুরি বিশ্বাস করছে, আর যখন বিশ্বাস করছে না একেবারেই করছে না। অনেকটা বিশ্বাস অবিশ্বাসের নাগরতলায় দোল খাওয়ার মতো। এখনই ওদের এত কিছু জানালে গন্ডগোল হবে। আমার না মনে হচ্ছে যে ইচ্ছে ঠিকই বলছে। হ্যাঁ, কি ব্যাপার, কি নিয়ে আলোচনা হচ্ছে? কিছু না রে, কিছু না। রিতা চলো, চলো কলি, তুমি যাবে তো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এলাম, তুমি বলো। আবার কিছু একটা প্ল্যানিং করছে, তাই না? সেটা জেনে তোমার না না জানলে বারবার দাদুর কাছে ভুল প্রমাণিত হতে হতো না? তুমি তো না জেনে শুনে এমন এমন কাণ্ড ঘটিয়ে ফেলছো। আমার জানা বা বোঝা নিয়ে আমার যথেষ্ট কনফিডেন্স আছে আর্য। তাহলে ভুল প্রমাণিত হলে কেন? পুরো বিষয়টা জেনে বুঝে করলে এভাবে তো ফলস পজিশনে পড়তে হতো না। দেখো, কোন লঙ্কা কতটা ঝাল সেটা জানার জন্য সবসময় লঙ্কা চিবিয়ে খেয়ে দেখতে হয় না, তার গন্ধ শুকলেই বোঝা যায়। তাহলে বুঝলে না কেন ইচ্ছে? দেখলে তো কি হলো? তোমার কথা শুনে সবটা করতে গিয়ে দাদু কতটা অসন্তুষ্ট হলো। আমারও সেটা খারাপ লেগেছে, কিন্তু উনি এখন অসন্তুষ্ট হলে ভবিষ্যতে গিয়ে উনি বুঝতে পারবেন যে ওনার বড় নাতবউয়ের ব্যাপারে আমি একটা বর্ণও ভুল বলিনি, আর তুমিও বুঝবে। তুমি বুঝতে পারছো না ইচ্ছে, দাদু যদি এইভাবে বিমুখ হয়ে যায় তাহলে তুমি এই বাড়িতে থাকবে কি করে? দাদু যদি তোমাকে চলে যেতে বলে? না থাকলেই বা তোমার কি, দাদু বললেই চলে যাব, তুমি তো আর আমাকে আটকাবে না, তোমার কিছু যাই আসবে না। সে তুমি বুঝবে না, যাকে তোমায় তোমায় বলে কোনো লাভ নেই। অনেক রাত হলো, শুয়ে পড়ো। রাতের অন্ধকারে ওনার দাদাকে দেখে না জানি কি ষড়যন্ত্র করছেন উনি। আমাদের কোথাও আপনাকে চিনতে ভুল হয়েছিল।